গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7:45। নীল আজকে দোকানে যাবে, তো ওর জন্য খাবারটা রেডি করে দিতে হবে। তো চলো আপাতত গিয়ে যাই, ওর খাবারগুলো রেডি করে দিই, আর চাটাও বসিয়ে নিই তার সাথে। অনেকদিন বাদে ও দোকানে গেল আজকে। এই এখন বাজে ঘড়িতে 7:50। মিলন এখনই চলে গেছে, তারপরে আমি ওদিকে রান্নাঘরটা একটু কোনো রকম বাঁ হাত দিয়ে পরিষ্কার করে এখন একটু ঘরে এসে বসলাম। টিটেনাসটা দিতে আসবে, মামনি গেছে ডাক্তারকে ইনফর্ম করতে। ভয় তো খুবই লাগে, আমি ইঞ্জেকশন একদম নিতে পারি না, দেখতে পারি না, আমার শরীর অস্থির করে। তো দেখি কখন আসে টিটেনাসটা নিতে, ওয়েট করি। চলে এলে কেন? আরে বাজার কমিটির একজন মারা গেছে, বাজার বন্ধ। সেদিন আমি যাইনি, অ্যানাউন্সটা শুনিনি, গিয়ে দেখি সব বন্ধ। শুনলো কি হয়েছে, বলছে মারা গেছে, 6টার পর খুলবে। 5:30 আসলে হবে, বললো হ্যাঁ 5:30 6টায় আসবে বিকাল। তো গেছো তো কখন? না তখন কি করবো? ও তো তখন একটু বয়স 10 মিনিট, দাদা ফোন করলো, দাদা একসাথে যাবো, দাদা আছে একসাথে চলে যাবো। মাছ চলে এসছে, গলদা চিংড়ি আর পাবদা। আজকে পাবদা আর গলদা চিংড়ি খাওয়া হবে। রান্না চলছে, লাল শাক, মাছ, লাল শাক রান্না করছে, লাল শাক পেস্তা বাদাম দিয়ে, আর পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছ এসব দিয়ে। সাব্বাস। আমরা যাচ্ছি একটু বাবুসিনগর, ফোন সারতে যাচ্ছি। বৌদির ফোনটার একটু সমস্যা হয়েছে, তাই যাচ্ছি সারতে দুই ভাই। আমরা এখন রাস্তায় আছি, দেখাচ্ছি তোমার দোকানটাও দেখিয়ে দেবো তোমাদের। এটা দেখছো, এটা বাপুজিনগর বাসের ব্রিজ, খুব ঐতিহ্যপূর্ণ ব্রিজ, দেখো কি সুন্দর মেনটেন করা হয়। এখান দিয়ে তুমি বাইকও নিয়ে যেতে পারবে, পার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা ওখানটা রেখে দিলাম, যে দাদা রেখে আসছে, খালি খালি পার করবো না। এটা পার হয়ে গিয়েই দোকানটা আমরা যেখানে যাচ্ছি দেখাই তোমাদের। দেখো ব্রিজটা, দেখো নদী, কচুরিপানা ভর্তি নদীতে। দেখো নিচে নৌকাও আছে, মাছও ধরে এখানে, দেখাই তো। দেখো নদীটা, একটা বাইক গেল, দেখো একটা পাম্প, এখান থেকে জল দিয়ে মাঠে দেওয়া হয় জল। রিভার পাম্প বলে এটাকে। দেখো পানা ভর্তি নদীতে, তোমাদের দোকানটাও দেখিয়ে দিচ্ছি গিয়ে।
এখন ধরে এটা বাবুসিনগর স্কুল হাই স্কুল দেখো এটা হাই স্কুল মাঠ আর আছে আমি যাচ্ছি দোকানে চলেই এসেছি দোকানটা একদম স্কুলের পাশেই দোকানটা এই যে ওপো লেখা আছে এই দোকানটা বন্ধুরা কাজ হয়ে গেছে বাড়ি যাচ্ছি আমরা দুবাই সেই বাসের ব্রিজ দিয়ে হেঁটে দেখো তো দুবাই চলছে কি রোদ রোদে আমরা পাগল হয়ে গেলাম যাচ্ছি সেই ব্রিজ দিয়ে বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে প্রচন্ড গরম করে চলে এসেছি এখন ঘড়িতে বাজে একটা নীল অনেকক্ষণ আগেই চলে এসছে ও একটু রেস্ট নিয়ে ও এখন চলে গেল স্নান করতে আর তারপরে খেয়ে নেবো ও বেরোলে একটু কারণ সকালবেলা সেরকম কিছু খাইনি খুব শরীরটা খারাপ লাগছিলো কেন জানি না হঠাৎ করে তো চলো আপাতত ও স্নান করে আসুক তারপর একসাথে খাবো আজকে রান্না হয়েছে লাল শাক বাদাম দিয়ে এখানে আছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এটা শুধু আমার নীল চিংড়ি খায় না বলে অগ্নি আর এখানে রয়েছে পাবদা মাছ তো চলো তাদেরকে লাঞ্চ করে নিই আর হ্যাঁ ওই দিকে ভাত এখনো গরমে বসেছে চলো আমাদের তো লাঞ্চ করে নিই ভোরবেলা খেয়ে ওঠে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর দেখো ওয়েদারটা আজকে কি করেছে কিরমভাবে ঝড় উঠেছে কেউ আমরা টেরই পাইনি হট করে মেঘ হয়ে গেছে কি ভাল লাগছে জানি না বৃষ্টি হবে কি না মেঘ তো ডাকছে শুনবে ও তোমাদেরকে দেখাই দেখো আমাদের বাড়ির গাছের আম কিরম ভাবে সামনে ধরলেই পাবো পুরো এই গাছটা ভর্তি আম দেখো আর তোমাদের সেদিন বলেছিলাম যে কাঁঠাল গাছটা দেখাবো আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছটা এই দেখো কতগুলো কাঁঠাল না এখন এগুলো কাঁঠাল হয়নি চড়িয়ে আছে ভর্তি গাছের এইদিকে পুরো একদম এইদিকেও একটা গাছ আছে সব ওই দেখো বাজারে কিরকম ভাবে ঝড় উঠেছে ওই দেখো এই গেল 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 আজকে সব দেখো মেঘটাকে কেমন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওই দিকে চলে গেছে কালো মেঘ আর এদিকটা এখন ফর্সা হয়ে গেছে আর যতটা মেঘ উঠছে ততটা দেখো বৃষ্টি এক দু ফোঁটা করে পড়ছে হবে না মনে হয় বৃষ্টি কিরকম ভাবে গাছের ডালগুলো বেঁকে বেঁকে যাচ্ছে আর একটা একটা করে আম ঝরে ঝরে পড়ছে ওই দেখো কত আম পড়ে গেছে গাছ থেকে বন্ধুরা এখন সেই বৃষ্টির পরে তোমাদের সাথে আর কথা হয়নি তো তারপরে আমার স্টুডেন্ট এসে গেছে পড়তে দেখো তো ওকে একটু এখন পড়িয়ে নিই তারপরে দেখি কি করি আজকে সন্ধে মানে ঠান্ডা ঠান্ডা সন্ধে
খুব ভালো লাগছে তো চলো তারপরে দেখি কি করব ডাক্তার বাবু এসেছে টিটিনাস দেওয়া হবে নরমাল হাত রেখে তুই একটু ধরে রাখ ওকে ভয় পাই কিন্তু শক্ত করে অদৃশ তাকিয়ে আছে কোনো আমার এই নোকটা ছেড়ে দাও চলো অনির্মাণ সেট যাও কোনো ব্যাপার না রিল্যাক্স আরে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে চেপে ধরো মা একটু চেপে ধরো ঠিক আছে ঠিক আছে ইঞ্জেকশন দেয়া এই দেখো এইখানটা দিয়েছে কি গো একটু দেখো বৃষ্টির দিনে টিফিন বেগুনি মুড়ি তার সাথে লঙ্কা কই গেল লঙ্কাটা সবাই এখন এখানে দাঁড়িয়ে আর বনি ওয়েট করে আছে কখন ওকে মুড়ি দেওয়া হবে চোখটা জল জল করছে তোর কালকে সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি সন্ধ্যেবেলা পড়ানোর পরে একটু বেগুনি মুড়ি খেয়ে নিলাম দাদা বেগুনি এনেছিল বৃষ্টির সন্ধ্যায় বেগুনি চপ খেতে খুবই ভালো লাগে তো তারপরে আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আমার এই টিটেনাস হাতটা এত ব্যথা করছিল যে আমার আর ভালোই লাগছিল না ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথে কথা বলি তো তাই জন্য ব্লগটাকে কালকে এন্ড করাও হয়নি আর ব্লগটাকে এখন এন্ড করে দিচ্ছি চলো একটা ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো বাই